পিপল, আমি শালিনী, আপনাদের সবাইকে স্বাগত টেস্টি ওয়ার্ল্ডের সাথে। তো লিটারালি আজকে শেষ থেকে শুরু বলা যায়, কারণ বুঝতেই পারছেন এখন অনেক রাত হয়ে গেছে। আর আমি শেষে কেন ইন্ট্রো দিচ্ছি, কারণ প্রথম থেকে আমি সকাল থেকে আজকে সারপ্রাইজডই হয়েছি। তো অবভিয়াসলি সারপ্রাইজ যেহেতু ছিল, সেহেতু আমি প্রথমে ইন্ট্রো তো দিতে পারিনি। তো পুরোটা দেখুন, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমার একটা নতুন চ্যালেঞ্জ ছিল, যেটা কিনা অলরেডি অনেক ট্রেন্ডিং আর ভাইরাল। আর যেহেতু ডলুর আজকে ছুটি ছিল, থার্সডে ছিল, তো ডলু আজকে পুরো প্ল্যান করে সব কিছু করেছে, আমি কিচ্ছু করিনি। তো এই জন্য আমি এখন ইন্ট্রো দিচ্ছি বসে। তো শেষে তো আমি আপনাদের একদম কনফিডেন্টলি বলতে পারি, আপনাদের খুব ভালো লাগবে। পুরোটা দেখুন কিভাবে কি হলো, পুরোটা বুঝতে পারবেন। আমি অনেক কিছু খেয়েছি সারাদিন ধরে, আর পুরোটা খাওয়ার উপরেই হয়েছে। তো অনেক কিছু খেয়েছি, কী কী খেয়েছি, কীভাবে সিলেক্ট করেছি সব কিছু দেখতে পারবেন, খুব মজা লাগবে, আমি একদম কনফিডেন্টলি বলছি। তো পুরোটা দেখুন আর লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট, তাহলে আমি আরও অনেক অনেক এরকম টাইপের ভিডিও আনবো। তো লেটস গেট স্টার্ট। তিতলি চুজ কর একটা। তোর হাতের লেখা? খাবার জিনিস তুই চুজ কর না। আর একটাতে কি ছিল বলতো? কি ছিল? তো যেই বলা সেই কাজ, আমাদের কিছু টুকটাক বাজারও করার ছিল, তাই জন্য আমরা চলে গেলাম সোজা, প্রথমে খেয়ে নিলাম। আর এখানে একটা জেঠু আর জেঠিমা মিলে এই পরোটার দোকানটা চালায়, এটা খুব ভালো খেতে এদের পরোটা। পরোটা এবং ঘুগনির সাথে আমার ডিমের অমলেট মাস্ট, তো সেটাও আমি নিয়ে নিয়েছি, আমিও খাচ্ছি, এদিকে ডলুও খাচ্ছে। তো প্লিজ প্লিজ ভিডিও কিন্তু লাইক করবেন, ডলু পুরোটা করেছে, সারাদিন কী কী হয়েছে আপনারা একবার দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত কিছু ও করেছে আমার জন্যে। পরেরটাই কি ছিল বলতো? আমি খুবই ক্লান্ত, খুবই ঘাম হচ্ছিল আমার, ঠান্ডা ঠান্ডা ফুটে গেছে, খুবই সারপ্রাইজ এইটার জন্য। সারাদিন রাত অবধি ভুল চুজ করলি, ওটাই খেতে হবে, কিছু করার নেই। আর এটাতে এটাতে অনেক কিছু ছিল, এটাতে আরো বেশি কিছু ছিল। এটা দেখ, এখানে ডল রেডি করছি দুপুরের লাঞ্চ, লিখেছিল অল্প কিছু কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি আমি, ভাত, বেগুন ভাজা, মনে হচ্ছে বার্থডে লাঞ্চ সাজাচ্ছে ও। এত হাই, ফার্স্ট আমি ডাল দিয়ে খাবো, মাছের মাথা দিয়ে ডাল, মনে হচ্ছে রেস্টুরেন্টে এসেছি আমি বলছি। কাটা গাইস, দারুন বেগুন, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব টেস্ট হয়েছে। এটা তো দেখা, পুরো তেল মাছ
বলেছে মুড়ি ঘণ্টর পালা, যার জন্য আমি সব থেকে বেশি আনন্দ পেয়েছিলাম। টিকে মুড়ি ঘণ্ট লেখাটা দেখে আমি অনেকদিন পর খাচ্ছি। মুড়ি ঘণ্ট ভালো খাস? হ্যাঁ, মায়ের মুড়ি ঘণ্ট কত ভালো খাই তুই জানিস না? না কি পাগল হয়েছিস? মুড়ি ঘণ্ট ভালো খাই, আমি সব খাবারই ভালো খাই, আমি কোনো কিছু বাদ নাই আমার। বেশি বেশি করে খাইতে পারি না কিন্তু খাই সব কিছু। আর বাঙালি খাবার তো একদম। যেকোনো কিছুতে ফুলকপি আলু ফুলকপির মধ্যে যদি চাল দিয়ে এরকম করে করে দেয় তা আমার খুব ভালো হয়। আমি নিয়েছি ডিমের অল্প একটুখানি গ্রেভি, পেট পুরো ভরে আছে আমার। যাই হোক, ঘোলের মধ্যে অমলেটটা দিলে দারুণ লাগে, দারুণ অসম্ভব ভালো। তো দেখতেই পাচ্ছেন আমার দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এরপর একটু আমরা রেস্ট করবো। কিন্তু তার আগে ভাবলাম আমার যেহেতু উপরের ঘরটা পুরো কাজ হচ্ছে তো একটু ঘুরে আসি, মিস্ত্রিরা এখানে রয়েছে কাজ করছে, তো একটু ঘুরে ঘেরে এবার একটু গিয়ে রেস্ট নিয়ে আমরা কিন্তু বিকেল বিকেল বেরিয়ে পড়েছি, যেটা সচরাচর ছুটির দিন আমরা বেরিয়েই থাকি। তো কোথাও না গেলেও একটু শান্তির খোঁজে এত হেকটিক শেডিউল থেকে মনে হয় একটু মনের শান্তিটাও এক এক সময় প্রয়োজন হয়। আর তো তার জন্য আমরা গেছিলাম মধ্যমগ্রাম কালীবাড়িতে। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে যদি আপনি ওখানে বসে কিছুক্ষণ ঠান্ডা মাথায় শান্তি নিয়ে থাকতে চান এর জন্য আপনার পারফেক্ট প্লেস। তো এখানে একদিকে রামকৃষ্ণ ঠাকুরের ঘর আছে, এটা মায়ের মন্দির, মেন মন্দির। একদিকে রামকৃষ্ণ ঠাকুরের গান হচ্ছিলো, একদিকে হরিনাম কীর্তন হচ্ছিলো, মানে কৃষ্ণ নাম। এটা কি ছিল? তো মোটামুটি সব কিছু হয়ে যাওয়ার পর বাড়ির দিকে রওনাই দেবো। সেই সময় চৌমাতে যে অটো স্ট্যান্ড আছে সেখানে কিন্তু লাচ্ছা রোলের দোকানটা আছে, এখানে প্রচণ্ড ভালো রোল বানায়। তো ডলুয়া না পেরে এখানে লাইন দিয়ে দিয়েছে বাড়ির জন্য রোল নিয়ে যাব তার জন্য। তো আমরা বেরিয়েছি, বাড়ির লোক কিছু খাবে না তাই ভেবেই। তো এখানে কিন্তু আমরা অর্ডার দিয়ে আনিয়েছিলাম রাতের খাবারটা, তো ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। আপনারা দেখলেনই যেমনটা চিটে বেরিয়েছে, আমি কিন্তু খুব খুশি হয়েছি কারণ আমার মিক্সড ফ্রাইড রাইসের সাথে গার্লিক চিকেন ভীষণ ভালো লাগে। লাচ্ছা পরোটা চিলি চিকেনও ভালো লাগে কিন্তু কেন জানি না মনটা সবসময় একটু রাইস রাইসই করে। তো দেখুন কি দারুণ দেখতে, এদের দোকানের খাবার কিন্তু খুব টেস্টি, খুব ভালো। এটা হচ্ছে ফিশ অ্যান্ড কাবাবের থেকে অর্ডার করা। আপনারা চাইলে আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো ওদের, এখান থেকে আপনারা কিন্তু, আপনারা যদি ঘোলা সোদপুরের মধ্যে থেকে থাকেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা অর্ডার করে অবশ্যই খেতে পারেন। এদের প্রত্যেকটা আইটেম চাইনিজ থেকে তন্দুর সব কিছুই কিন্তু দারুণ। আজকে আমাদের লাস্ট এই ডিনার যেটা এখন সার্ভ হয়ে গেছে, এইটা আমি খাবো দিয়ে আজকের মতো চ্যালেঞ্জ শেষ, তাই তো ডলু? ইয়েস, দেখে তো বহুতই লোভনীয় লাগছে।
সিরিয়াসলি বলি ভীষণ টেস্টি। এদের এখানে একটা বিশেষত্ব আছে, এটা প্রন দেয় না, মিক্সড ফ্রাইড রাইস, এরা ফিশটাকে ম্যারিনেট করে ফ্রাই করে দেয়, এমনি ফিশ যেটা বাসা ফিশ বলে, ওটা হেভি লাগে, ওটা ওদের একটা স্পেশালিটি। জায়গাতে প্রন দেয়, এটা আমরা ফিশ অ্যান্ড কাবাব থেকে আনিয়েছি, এটা আমাদের চেকপোস্টে আছে ভোলায়, সব জায়গাতেই প্রন দেয়, কিন্তু এদের এখানে এই বাসা ফিশটা দেয় এর মধ্যে, এর জন্য এটা খুবই ভালো লাগে। আমি নিয়ে নিই চিকেন, তো মোটামুটি দেখলেন আজকে সারা দিনটা কত খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আমার কাটলো। তো আমি ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, আর বড় করছি না, তো এখানেই আমি আজকের মতো শেষ করছি। আমার খাওয়া তো শেষ হচ্ছে না, আপনাদের ভিডিওটাই শেষ করতে হবে আমার বাধ্য। তো যাই হোক, মজা করলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর ডলু কিন্তু পুরোটা প্ল্যান করে করেছে, আমার জন্য না হোক ওর জন্য একটা অবশ্যই লাইক করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।